শতাব্দীর এই সময় এসে বাংলাদেশকে বিশ্বের মানুষ যে সব কারণে স্মরণ করবে স্মরণ করছে তার মধ্যে একটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা দশই মার্চ আমাদের দুর্যোগ প্রস্তুতি দিবস এই দুর্যোগ প্রস্তুতি দিবসে চ্যানেল টোয়েন্টি ফোর একটি বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফারাবি হাফিজ আপনারা একটি লাইন সবাই জানেন যে কঠোর প্রস্তুতি সহজ যুদ্ধ এই সহজ যুদ্ধটাকে দুর্যোগের যুদ্ধটাকে আমাদেরকে সহজ করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আজকে আমাদের স্টুডিওতে যারা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমরা শুরুতে পরিচয় করিয়ে দিই ডক্টর মোহাম্মদ ইনামুর রহমান এমপি তিনি প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় রয়েছেন ঠিক ডান পাশে মোহাম্মদ শাহ কামাল তিনি সিনিয়র সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং রয়েছেন মোহাম্মদ মোহসিন মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর বাংলাদেশ আপনারা জানেন যে সব রকমের দুর্যোগই প্রায় আমাদের দেশ ছুঁয়ে যায় ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস ভাঙন লবণাক্ততা কোনোটা থেকেই আমাদের মোটামুটি নিস্তার আমরা পাই না সেই জায়গা থেকে বাংলাদেশ এখন রোল মডেল বলা হচ্ছে কিভাবে আজকের এই পর্যায়ে আসলো এই বছরের প্রতিপাদ্য তারা ঠিক করেছেন দুর্যোগ ঝুঁকির আসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি আমি একটু শুরুতে এই লাইনটা আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়েছে আমি একটু পেছনের গল্পটা শুনতে চাই মাননীয় প্রতিমন্ত্রী আপনি যদি একটু বলেন যে আপনারা কিভাবে কি চিন্তা করে এই লাইনটা এই বছরের জন্য ঠিক করলেন ধন্যবাদ আমি প্রথমেই চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শকদেরকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে আগামী সতেরোই মার্চ আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এই উপলক্ষে এই বছরটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন বর্ণিল কর্মসূচির মাধ্যমে এই দিবসটি উদযাপিত হবে এবারের যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দু হাজার বিশ যেটা প্রতি বছর দশই মার্চে পালিত হয় আজকেও আমরা সেই দিবসটি উদযাপন করেছি শুধু আমরা নয় সারা বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে এই দিবসটি পালিত হয়েছে এবং এই দিবসের যে প্রতিপাদ্য বিষয় দুর্যোগ ঝুঁকির আসে পুরো প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি আপনি জানেন যে জাতিসংঘ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজির পরে কিন্তু সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোল লক্ষ্য স্থির করেছেন যেটা দুই হাজার তিরিশ সালের মধ্যে আমাদেরকে সম্পন্ন করতে আমরা সেখানে সাইন করেছি এবং সেই গোলে অর্জনের জন্য যে সতেরোটি টার্গেট দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করছি একটি দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যায় তার একটা বড় বাধা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কারণ প্রতিটা উন্নয়নই ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগের কারণে সেই জন্য এবার আমাদের প্রতিপাদ্য বিষয় নেওয়া হচ্ছে যে দুর্যোগ ঝুঁকিরাষ্ট্রে পূর্ব প্রস্তুতি অর্থাৎ যে কোনো দুর্যোগকে মোকাবেলার জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নেব তাহলে আমরা যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করছি সেটা ক্ষয় সেটা ক্ষতিগ্রস্ত হবে না সেটা একটা টেকসই উন্নয়ন আমরা আগামী দিনে পাব আচ্ছা এই যেমন আমরা আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুটি দুর্যোগ আমাদের দেশে সবচেয়ে বেশি ভয়াবহ একটি হলো বন্যা আর একটি হলো ঘূর্ণিঝড় এই বন্যা এবং ঘূর্ণিঝড়ে যাতে জানমালের ক্ষতি না হয় সেজন্য আমরা কিন্তু বন্যা আশ্রয় কেন্দ্র এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করেছি এবং আপনি দুই হাজার সালের যদি পুরো বছরটাই আপনি পর্যবেক্ষণ করেন দেখবেন যে প্রথম দিকে ঘূর্ণিঝড় ফণি এবং শেষে নভেম্বর মাসে ঘূর্ণিঝড় বুলবুল আমাদের দেশে আক্রান্ত হয়েছে এবং একটি বন্যা এবং বেশ দীর্ঘস্থায়ী বন্যাই হয়েছে তারপরে কিন্তু আমাদের যানমালের ক্ষতি তেমন হয় নাই যেখানে উনিশশো সালে সাইক্লোনে গোর্কিতে মৃতের সংখ্যা ছিল দশ লক্ষ অর্থাৎ সাত ডিজিট সেটা সিঙ্গেল ডিজিটে আমরা নামিয়ে আনতে পেরেছি এটা বিশাল ক্ষতির হাত থেকে আমরা দেশবাসীকে রক্ষা করতে পেরেছি এটা কেন হয়েছে আমরা প্রস্তুত ছিলাম আমরা শুধু সাইক্লোন ফ্লাসটা দিয়ে নয় আমাদের সাতচল্লিশ লক্ষ ভলান্টিয়ার কাজ করেন এই এই প্রস্তুতিটা আপনারা কিভাবে ঝালিয়ে নিচ্ছেন বাড়িয়ে নিচ্ছেন সেটা সম্পর্কে আস্তে আস্তে শুনবো আমি একটু যেন সাকামাল আপনার কাছে আসতে চাই যে আপনারা আমার কাছে সত্যি সত্যি এই যে দুর্যোগ ঝুঁকির আসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি আমার কাছে প্রত্যেকটা শব্দ এখানে খুব যুক্তিযুক্ত মনে হয়েছে আপনারা কে কার মাথা থেকে এটা আসলো এটা তো এটা ন্যাশনাল প্রোগ্রাম তো না ন্যাশনাল কিভাবে কি চিন্তা করে আপনারা এটা ঠিক করলেন আপনাকে এবং চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শক শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দুর্যোগ প্রস্তুতি দিবস জাতীয় পর্যায়ে এটা খুব বেশি দিন আগে থেকে আমরা শুরু করিনি জি আমাদের একটি দিবস সবসময় সারা বিশ্বে পালিত হয় সেটা হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস জি এই দিবসটি কিন্তু পালিত হয় আপনার তেরোই অক্টোবর এটা সারা বিশ্বেই পালিত হয় আর প্রস্তুতি দিবসটি আগে আমাদের কোনো সুনির্দিষ্ট ডেট ছিল না তো আমি দু সালে দেখলাম যে এই ডেটটা মার্চ মাসের কোনো একদিন করলে এটা ছাব্বিশে মার্চের সাথে পড়ে যায় অথবা আগে পড়ে যায় অথবা আপনার এটার সাথে কোনো একটা রিলেটেড তখন আমরা একটা প্রস্তাব পাঠাই ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন ক্যাবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিলেন যে আমরা যেন বসে একটা উপযুক্ত ডেট করি যেটা জাতির জন্য অত্যন্ত জরুরি তখন সেখানে এটাকে এই দশই মার্চ নির্ধারণ করা হয় এখন ওখানে কতগুলো ক্যাটাগরি আছে দিবসের এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি আমাদের এটা হলো বি ক্যাটাগরি আর আমাদের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস যেটা সেটা হলো এ ক্যাটাগরি তো এই দিবসটির প্রতি বছরেই আমরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ইউএন কর্তৃক একটা প্রতিবাদ্য বিষয় থাকে তার আলোকেই কিন্তু আমরা চিন্তা করেছি যে আমাদের একটা প্রতিবাদ্য বিষয় থাকা প্রয়োজন যেটা আমাদের জীবন এবং সম্পদের আমরা ঝুঁকি হ্রাস করতে পারি মূলত ইউএন ডিআরআর যেটা মূল বিষয় সেখানে বলা আছে যে দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে হবে আমাদেরকে এখন দুর্যোগ ঝুঁকি হ্রাস করাটাই হলো মূলত আমাদের মূল প্রতিবাদ্য বিষয় জি এই ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রস্তাব চেয়েছি আমাদের সহকর্মীদেরকে জনপ্রতিনিধিদের কাছ থেকে আমার জানা মতে ছাব্বিশটি প্রস্তাব এসেছে আচ্ছা তো কোনো একটা প্রস্তাবই আমাদের কাছে সম্পূর্ণ হয়নি পরবর্তীতে এটাকে অনেকটু আইডিয়া ডেভেলপ করে আমরা আমাদের একটা সবাই বসে এটা করে মাননীয় মন্ত্রী মহাদের কাছে আমরা দিয়েছি তিনটি স্যার এটা সিলেকশন করে দিয়েছেন যে এটি হলো উপযুক্ত একটা প্রতিবাদ্য বিষয় আমরা মনে করব যে এই প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য পুরোটাই কিন্তু মাননীয় মন্ত্রী মহাদের কৃতিত্ব জি কেমন তো স্যার হয়তো নিজের কথাটা কীভাবে বলবেন এটা ওনার তা আমরা একটা প্রস্তাব দিয়ে থাকি যে এই তিনটা বা চারটা হতে পারে ওটার থেকে মাননীয় মন্ত্রী মহোদয় একটা নির্বাচন করে থাকে এটা মূলত আমাদের করার যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা হলো আপনি যদি দেখেন বাংলাদেশের এক একটা অঞ্চল কিন্তু এক এক দিকে কিন্তু ঝুঁকিতে আছে আপনি যদি চিন্তা করেন যে বন্যার ঝুঁকি পঁয়ত্রিশটি জেলায় আছে আমাদের উত্তরবঙ্গের একবারে কুড়িগ্রাম থেকে ধরে যমুনার পর্যন্ত আপ টু চাঁদপুর পর্যন্ত এই এলাকাটা হলো আমাদের বন্যায় ঝুঁকিতে আছে আমাদের যদি আপনার আগে ছিল যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ছিল আগে তেরোটি জেলায় যেটাকে কোস্টালের উপকূলীয় এলাকা সেটা এখন উনিশটি জেলা হয়েছে আপ টু আমাদের গোপালগঞ্জ এবং ফরিদপুর পর্যন্ত এটাকে মধ্যে অ্যাফেক্ট হয় আমাদের যদি ভূমিকম্পের ঝুঁকিতে থাকে তাহলে পদ্মার এই পাটটা শুধুমাত্র বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগটা কিন্তু আমাদের ভূমিকম্পের ঝুঁকিতে নেই আর আপনার পুরু রাজশাহী বিভাগ রংপুর ময়মনসিংহ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ কিন্তু সিলেট বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কিন্তু সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ তারপরে কিন্তু ঢাকা আচ্ছা তাহলে আপনি যদি পুরু বাংলাদেশের চিত্র এবং হিল এরিয়া আমাদের হিল এরিয়া কিন্তু ল্যান্ডস্লাইডে আমাদের আছে অর্থাৎ আমরা যাই কার্যক্রম করি না কেন আমরা কিন্তু আমাদের দুর্যোগ ঝুঁকিটাকে হ্রাস করার জন্য আমাদের তিন ধরনের কাজের প্রতি আমরা গুরুত্ব দিয়েছি একটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আরেকটা হলো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অর্থাৎ আইনি কাঠামো তৈরি করা আর তৃতীয় হল ভলনটিয়ারিজম এই তিনটাকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং এই তিনটা কাজ যদি আমরা পারফেক্টলি করতে পারি তাহলেই কিন্তু বাংলাদেশ দুর্যোগ সহনীয় কান্ট্রি হবে যেটা আমাদের মূল মিশন আমাদের মূল মিশন হলো যে আমরা যে ত্রাণ নির্ভর একটা দেশ সে ত্রাণ থেকে আমরা কিন্তু আপনার এই ইয়েতে দুর্যোগ সহনীয় কান্ট্রিতে পরিণত হব সেটা যদি আমরা আমাদের এই দুর্যোগ ঝুঁকিটাকে হ্রাস করতে পারি এই ক্ষেত্রে একটি বিষয়ের উপর আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি যে আমাদের কমিউনিটিকে এর সাথে ইনভলভ করা কারণ কমিউনিটি যখন ইনভলভ হবে তখন কিন্তু সরকারের আপনার ইয়েটা কমে আসবে সেই জায়গায় আপনারা ভলান্টিয়ার নিয়ে অনেক

এবং এই যে ভলন্টিয়ারদের কার্যক্রম এই কার্যক্রমগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী এখন কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে থাকেন আচ্ছা এবং আমরা এটা দুটো ডেটে প্রতি বছর দিয়ে থাকি একটা দিয়ে থাকি আপনার তেরোই অক্টোবরে আরেকটা দিয়ে থাকি আমরা মার্চ আমি একটু জন মহাপরিচালক জনব মোহাম্মদ মহসিন আপনার কাছে আসতে চাই আপনারা মূলত ফিল্ডের যে ব্যবস্থাপনা সেটার দায়িত্বে এবং সেই সেই ক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জগুলো কী কী শুরুতেই আপনার সেটা জানবো চ্যালেঞ্জগুলো কি কী তার আগে বলি যে আপনারা এই ধরনের একটা প্রেক্ষাপট মানে বাংলাদেশে শুধুমাত্র এই দুর্যোগ ব্যবস্থাপনা একটা দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা দরকার এই চিন্তাটা কেন আপনাদের মাথায় আসলো আমি যদি এই ধন্যবাদ আপনাকে আমি যদি এভাবে শুরু করতে চাই যে আমরা যে রোল মডেল যে কথাটা আপনি বললেন যে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এটা সেই রুল মডেলটা কিন্তু এমনি আমরা হই নাই সেই রুল মডেলটার মধ্যে যে কতগুলো কারণ তার মধ্যে একটা ধরেন যেটা মাননীয় মন্ত্রী মহ বললেন আমি আবারও উল্লেখ করি সত্তর সালে যেটা হলো ঘূর্ণিঝড় মারা গেল দশ লক্ষ গত কয়েকদিন আগেও কয়েক মাস আগেও যেটা হলো বুলবুল সেখানে মাত্র আট নয় জন এই যে সাত ডিজিট থেকে এক ডিজিট এটা পৃথিবীর কোনো দেশ এরকমভাবে এই উন্নয়নটা করতে পারে না এবং আরেকটা জিনিস যেটা আমরা আন্তর্জাতিক অঙ্গনও যেটা বলে আসি সত্তর সালের যে ডেটা আমাদের কাছে আছে পনেরো জন লোক যেখানে মারা গেছে দেখা গেছে চৌদ্দজনই শিশু এবং নারী একজন পুরুষ এটা ছিল একানব্বই সালে সেটে এসে ওইটা যেহেতু ওই পূর্বাভাসটা দিতে পারতাম সেটা পাঁচ ইস্টু এক হয়ে গেল কিন্তু এখন যেটা এটা সবচেয়ে নিয়ে পৃথিবীতে আলোচনা আমরা দুই ইস্টু এক তিনজন লোক মারা গেলে সাধারণত এটা সব ক্ষেত্রেই যে হান্ড্রেড পার্সেন্ট তা না তিনজন লোক যদি মারা যায় কোনো কারণ দেখা যায় যে দুইজন পুরুষ বা মহিলা একজন দুইজন শিশু বা মহিলা একজন পুরুষ এটা একটা সাংঘাতিক আরেকটা জিনিস আমরা যেটা করতে পেরেছি ইনক্লুসিভনেস ডিজাস্টার অ্যান্ড ডিজেবল যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের জন্য যে উদ্যোগটা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আরেকটি আর উদাহরণ বলা যেতে পারে আমাদের যে সমস্ত জায়গায় যেমন সাইক্লো পুরন যে এলাকাগুলো আছে যে যে বাড়িতে এই এই ডিজেবল প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের জন্য আমাদের একদম আলাদা করে ব্যবস্থা করা আছে আমাদের ভলেন্টিয়াররা যখন যাবে কোনো সিগনাল যখন দিবে হুঁশিয়ারি দিবে সংকেত দিবে পূর্বাভাস দেবে ওই বাড়িগুলোতে আগে যায় এবং তারা যে শেল্টারগুলো উঠবে সেই শেল্টারে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং আপনি র্যাম্প করা হয়েছে এবং যেটা ওই আমরা বলতে চাই এবছর বুলবুলে প্রায় বাইশ লক্ষ লোককে আমরা আট ঘন্টার মধ্যে নিয়ে আসছি কিন্তু ইয়েতে শেল্টার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যদি আমি সিম্পল বলি এবারে কিন্তু প্রথমবারের মতো শিশু খাদ্য দেওয়া হয়েছে শেল্টার অতএব ওই মাকে বাবাকে ওই শিশু সন্তানই বলছে যে চলো যে অন্য বাড়ির গেছে আমরাও যাই এই যে ইনোভেটিভ যে চিন্তাভাবনা এটা কিন্তু সাংঘাতিকভাবে আমি মনে করি আমাদের এই 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 রুল মডেল হওয়ার ক্ষেত্রে সর্বজন অংশগ্রহণ ক্ষেত্রে সাংঘাতিকভাবে কাজে লেগেছে আর মাঠ পর্যায়ে আপনি যে কথাটা বললেন মাঠ পর্যায়ে কিছু চ্যালেঞ্জ তো থাকেই এই ষোলো কোটি সতেরো কোটি মানুষের দেশ জায়গাটা ছোট তারপরে এখানে সাংঘাতিকভাবে বিভিন্ন ধরনের ভূমিকম্প আছে ঘূর্ণিঝড় আছে কিছু চ্যালেঞ্জ থাকলেও সবার অংশগ্রহণে হোল অফ সোসাইটি অ্যাপ্রুভ যেটা নিয়েছে বর্তমান সরকার সবাইকে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ওটার কারণে কিন্তু আমাদের এই সাকসেসটা আরও বেশি ত্বরান্বিত হচ্ছে আচ্ছা মাননীয় মন্ত্রী আপনার কাছে যদি ফিরি আপনারা মুজিব বর্ষ নিয়ে নিশ্চয়ই একটা পরিকল্পনা অন্য মন্ত্রণালয়ের মতো আপনাদের মন্ত্রণালয় আপনারা নিয়েছেন তো বিশেষ কি পরিকল্পনার কথা আপনি কিছু বলবেন কিনা যে আপনাদের এই পরিকল্পনা নিয়ে বর্ষ নিয়ে আমরা প্রায় একুশটি প্রকল্প নিয়েছি বিশটি ছিল গতকালকে আমরা আরেকটি প্রকল্প ট্যাগ করেছি সেখানে উল্লেখযোগ্যর মধ্যে প্রথমটা হলো যে বাংলাদেশের আটষট্টি হাজার যে আটত্রিশটি গ্রাম প্রত্যেক গ্রামে একজন গৃহহীনকে আমরা পাকা দুর্যোগ সহনীয় ঘর করে দেব যেটা আপনারা শুরু করেছেন আমরা যেটা করতেছি সেটা কিন্তু এটার বিশ্বত্ব হলো যে এতদিন আমরা যে ঘরগুলো করেছি ব্রিক ওয়াল ছিল উপরে টিনের চাল ছিল এবং সেটার বরাদ্দ ছিল কত দুই লক্ষ আটান্ন হাজার আর এখন এটা এখন এটাতে আমরা চাল সরিয়ে দিয়েছি সাহায্যের ব্যবস্থা করে দিয়েছি সেটা হলো তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এবং এটা বিশেষত দুইটি বেডরুম ছোট্ট একটি ড্রয়িং ডাইনিং রুম একটি কিচেন একটি টয়লেট একটা বারান্দা এটা কাদের জন্য মূলত এটা একেবারে যারা কি হবে হ্যাঁ এটা একেবারে যারা দরিদ্র দরিদ্র গৃহহীন অথবা ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করে হয়তো ভাঙ্গা ঘরের ঘর ছনের ঘর টিনের ঘর মাটির ঘর অস্বাস্থ্যকর ঘর এবং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর হারিয়েছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এছাড়া বেদে সম্প্রদায় হিজরা সম্প্রদায় প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে বিধবা বয়স্ক যারা আছে যারা কষ্টের মধ্যে আসে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে কিন্তু এই বরাদ্দটার ক্ষেত্রে অনেকেই বলেন যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তারা বলেন যে বরাদ্দটা কম সেইটা নিয়ে এক ধরনের ইয়ে যা আরেকটু যদি বেশি হয় এই সময় এই টাকাটা আসলে একটা ঘর তৈরির জন্য যথেষ্ট নয় এটা কিন্তু আমরা শুনবো স্যার আমাদের একটা বিরতি সময় আছে দর্শক ছোট্ট বিরতির পর এই আলোচনায় আবার ফিরবো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দুহাজার বিশ উপলক্ষে আমাদের চ্যানেল টুয়েটিফোর্টি বিশেষ আয়োজন আপনারা দেখছেন আমরা আলোচনা করছিলাম দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের কতদূর কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মানীয়মন্ত্রী আমরা আলোচনা যেখানটাই ছিলাম যে এই যে আপনারা যে দুর্যোগ সহনীয় ঘর দিচ্ছেন সেখানে বাজেট দুই লক্ষ করে উপকূলীয় এলাকায় আরও না সেখানে লো ল্যান্ড মাটির মাটি কেটে কেটে তারপরে একটা ঘর তৈরির ব্যবস্থা নিতে হয় কথাটা কিন্তু সত্যি না কারণ আমরা যখন দুই লক্ষ আটান্ন হাজার টাকা বরাদ্দ দিয়েছি এরপরে তো ঘরগুলো আমরা বরাদ্দ দিয়েছি এগারো হাজার ছয়শো চারটি ঘর জি এবং আমরা বেশিরভাগ জেলাতেই এবং উপজেলাতে আমরা ঘরগুলো নিজে পরিদর্শনে গেছি আমরা কিন্তু নিজের অবাক হয়েছি এত সুন্দর করে এই বাজেটে ঘরগুলো তৈরি হয়েছে এরপরে কিন্তু মাঠ পর্যায়ে আমাদের একটা দাবি আসছে সব জায়গায় আমরা জেলা পর্যায়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি উপজেলা আমরা মিটিং করেছি সেখানে জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে সবাই বলছে যে এখানে আরেকটু বাজেট বাড়িয়ে দিলে আমরা সুন্দরভাবে করতে পারবো জি এরপরে আমরা আরও চল্লিশ হাজার টাকা বাড়িয়ে সেটাকে তিন লক্ষ টাকা করেছি এবং তিন লক্ষ টাকা করে ষোলো হাজার সাতশো ঘর আমরা তৈরির কাজ কিন্তু চলছে এখন এবং সেখান থেকে কোনো সেরকম অভিযোগ বরাদ্দ শুরু হয়ে গেছে নাকি আপনারা দিয়ে কনস্ট্রাকশন চলছে এখনো হস্তান্তর হয় নাই এই জুনের মধ্যে সেগুলো হস্তান্তর হয়ে যাবে আচ্ছা আর মুজিব বর্ষে যেটা আমরা দিচ্ছি সেটা স্পেশালিটি হলো এই ঘরগুলোতে আমরা টিনের বদলে ছাদ দিয়ে দিয়েছি আরও টেকসই করার জন্য ছাদ হবে এই ছাড় হবে আমাদের যে ইঞ্জিনিয়ার উনি ক্যালকুলেশন করেই অ্যানালাইসিস করে তারপর সেটাই উনি বাজেট দিয়েছেন কারণ এটা হলো কি আমরা করতেছিল পিআইসির মাধ্যমে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি যেখানে ইউনিয়ন সভাপতি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার বা পিআইও বা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হলো সদস্য সচিব আর এখানে আরও অন্য অন্য সদস্যরা থাকেন তো এখানে কিন্তু

প্রজেক্ট নিলাম ওনার কাছে যখন আমরা সামারি সাবমিট করলাম ডিজাইন সাবমিট করলাম উনি খুব অ্যাপ্রিসিয়েট করছে যে এইটা হলে একদম শহরের মতো লাগবে ডিজাইনটা খুব সুন্দর একদম রিসোর্টের মতো বাড়ি হয়েছে আর কি তো উনি বললেন যে তোমরা তো প্রকল্প নিয়েছ যে যাদের জায়গা নেই তাদের ঘর করে দিবে তাহলে যারা ভূমিহীন যাদের জায়গা আছে তাদের ঘর করে দিচ্ছি আমরা তো উনি বললেন যে যারা ভূমিহীন তাহলে তারা কি কোনোদিন ঘর পাবে না উনি গত ক্যাবিনেট মিটিংয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন যে যাদের জায়গা নাই তাদের জায়গা হয় সরকারি জায়গায় ব্যবস্থা দিতে হবে অথবা জায়গা কিনে তাদেরকে ঘর করে দিতে হবে আমি দেখতে চাই দুই সালের মধ্যে যেন কোনো বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন না থাকে এই লক্ষ্যমাত্রা তিনি স্থির করে আমাদের কাছে দায়িত্ব অর্পণ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে তিনি নির্দেশ দিয়েছেন

কোথা থেকে বা এই এর জন্য আলাদা কোনো বাজেটেরও প্রয়োজন হবে না আমরা আমাদের আভ্যন্তরীণ বাজেটকে একটু ডেভিয়েট করে আমরা সেই ফান্ডটাও কিন্তু আমরা জোগাড় করে ফেলছি আমরা বিশেষ বরাদ্দ থেকে পনেরোশো কোটি টাকা সোলার থেকে পনেরোশো কোটি টাকা এবং ভিজিএফ থেকে একুশশো কোটি টাকা প্রায় পাঁচ হাজার একশো কোটি টাকা আমরা আলাদা করে ফেলেছি এই ঘরগুলো করার জন্য আচ্ছা বাকিটা সচিব সাহেব আপনার মুখ থেকে শুনি জনাব শাহ আপনারা কিভাবে এই জিনিসটা তো একটু বিশাল কর্মযোগ্য তাহলে হলো যে আমরা একটু চিন্তা করছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে আমরা কিন্তু একটা জিনিস আমি আমি একটা আমি একটু এটা বলে নিই জি জি যে এটা হলো কি আপনি যদি সরকারে থেকে জনগণকে যদি নিজের মনে করেন জনগণের কল্যাণ করা যদি নিজের দায়িত্ব মনে করেন এই সদিচ্ছাত্রুকু যদি থাকে তাহলে জনগণের কল্যাণে কোনো কাজই আটকে থাকবে না এবং সেখানে ফান্ডেরও কোনো অভাব হয় না আপনার কাজ দেখে চারিদিক থেকে ফান্ড দেওয়ার জন্য কিন্তু অনেকে এগিয়ে আসে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন এখানে যত ফান্ড লাগবে সরকার থেকে হলো বিদেশ থেকে হলে আমি ফান্ড দিব কারণ এই ঘরের যে প্রকল্প এটা খুবই প্রশংসিত হয়েছে এবং সত্যিকারের মানুষের উপকার হচ্ছে এবং একটা পাকা ঘর পেয়ে একটা পরিবার যে আনন্দ প্রকাশ করছে যে কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তারা যে নিরাপদে বসবাস করতে পারবে এবং তাদের দারিদ্র বিমোচন হবে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এত সুন্দর প্রজেক্ট আমি এটাকে আমি বাস্তবায়ন করব। যেখান থেকে যা বাজেট লাগে আমরা দেব তোমরা এটা এগিয়ে নিয়ে যাও আচ্ছা আচ্ছা জি আমরা অন্য মন্ত্রণালয়ের চেয়ে কিন্তু আমরা ভিন্ন একটা স্টাইলে কাজ করি মাননীয় মন্ত্রী মহোদয় যখন অফিসে আসেন আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের অফিসারদেরকে নিয়ে বসি বসে আমরা কিন্তু তাৎক্ষণিক আপনার বসে আজকের দিনে আমাদের চিন্তা ভাবনা যা আসে এটা আমরা সাথে শেয়ার করি শেয়ার করে যেই গুড প্র্যাকটিস আমরা কাজ করি তো যার কারণে আমি বলবো আপনি দেখেন সবকটা উদ্যোগ কিন্তু অনেক মহৎ যেমন আমরা সাইক্লোন শেল্টার আমাদের সার্ভে আছে যে আমাদের সাত হাজার সাইক্লোন শেল্টার লাগবে কোস্টাল এরিয়াতে অলরেডি আল্লাহ রহমতে আমরা জুনের মধ্যে পাঁচ হাজার কমপ্লিট হবে তাইলে বাংলাদেশ আর দুই যদি করে তাহলে বাংলাদেশ বলতে পারবে যে আমি একটা রাষ্ট্র একটা রাষ্ট্র হয়ে যাচ্ছে আমরা কিন্তু আগে একশো ছাপ্পান্নটা বন্যা আশ্রয় কেন্দ্র তৈরি করেছি এখন অনগোয়িং আমাদের আছে চারশো এবং এই চারশো কিন্তু শেষ হবে আমাদের দুই সালের আপনার ডিসেম্বরে গিয়ে দু হাজার সালের ডিসেম্বর হয়তো আরও ছয় মাস লাগতে পারে হয়তো বাইশের জুন পর্যন্ত যাবে বাইশের জুন তাহলে আপনি দেখছেন যে বন্যার তো আমরা কিন্তু একটা ট্যাক্সই পর্যায়ে চলে আসছি আমরা এখানে এই যে দুর্যোগ সহনীয় যে বাড়ি এই দুর্যোগ সহনীয় বাড়ি অর্থ হল প্রতিটা লোককে কিন্তু দুর্যোগের সময় আমরা ইভিকুয়েট করে মানে সরিয়ে আনতে হয় আমাদের শেল্টারে তো সকল লোক কিন্তু আসতে চায় না কেন আসতে চায় না তার হয়তো কিছু পশু সম্পদ থাকে তার কিন্তু অন্য মালামাল থাকে সে ইনসিকিউর বুক বুক করে তার এই যে আসা যাওয়া এই হাজারটুকু কেউ নিতে চায় না এখন যেটা আমাদের মহাপরিচালক বলেছেন নারী এবং শিশুরা এই যে কোনো দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের জীবন কিন্তু বিপন্ন হয় এটা কারণটা কী কারণটা হলো এই নারীরা এবং সহজে কিন্তু তার বাড়ি ছাড়তে চায় না এবং সে কিন্তু যখন ইভুকেট করা হয় সে কিন্তু সর্বশেষে আসে এ আসার কারণে কিন্তু সে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে আমরা যেটা চিন্তা করছি এখন যে এই তাকে না এনে ওই বাড়িটাকে যদি আমরা ট্যাকসই করে দিতে পারি ওই যেখানে সে আছে এটা যদি আমার বন্যা ঘূর্ণিঝড় থেকে যদি ট্যাক্সই হয় তাহলে কিন্তু বাংলাদেশ এসডিজি বাস্তবায়িত হবে এর পাশাপাশি আমরা কিন্তু একটা হিউমিটান অ্যাসিস্ট্যান্স সাপোর্ট দিয়ে থাকি আমরা কিন্তু মানবিক সহায়তাটা যেটা সেটা দিয়ে থাকি এখন আমরা চিন্তা করছি যে এই মানবিক সহায়তার পাশাপাশি যদি ওই যেই লোকগুলি ঘর পাবে সেই লোকগুলিকে যদি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করতে পারি অর্থাৎ তাদেরকে আমরা ট্রেনিং দিতে পারি তাদেরকে তাদের নিজেদের পছন্দ সই কোনো পেশা হতে পারে সেটা স্মল কটেজ যেগুলো আমাদের ক্ষুদ্র কুটির শিল্পের হতে পারে এগ্রিকালচার সেক্টরে হতে পারে ফিশারিজ সেক্টরে হতে পারে আপনার পোলট্রি সেক্টরে এই কাজের সাথে তাদেরকে সংযুক্ত করে যদি তাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে সাপোর্ট দেওয়া যায় তাহলে এই লোকগুলো কিন্তু ঘুরে দাঁড়াবে আপনি বাসস্থানটা হলো মেইন জিনিস আপনি আমাদের যে কনস্টিটিউশনে বলা আছে পাঁচটা বিষয় যে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা তো আমরা যদি এখন কমিউনিটি ক্লিনিক হয়ে গেছে বাংলাদেশে তাহলে চিকিৎসার মোটামুটি একটি আপনার অবস্থান তৈরি হয়েছে শিক্ষা হলো সকলের জন্য শিক্ষা কিন্তু মুক্ত হয়েছে আমরা যদি বাসস্থানটা করে দিতে পারি তাদেরকে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটির সাথে নাই এরকম কত মানুষ আছে সেই হিসেবে আমাদের কাছে মোটামুটি ষাট লক্ষ পরিবার ষাট লক্ষ পরিবার এবং ঢাকায় কিন্তু অনেক পরিবার ইসলাম এরিয়াতে আছে একটা বস্তি এলাকাতে এইরকম একটা কর্মসূচি নেওয়ার ফলে কি এই মানুষগুলো আবার গ্রামে ফিরে যাবে না আমরা শহরও একটা চিন্তা আছে এটা মাননীয় মন্ত্রী মহোদয় আর একটু বলবেন হয়তো আপনার সুযোগ দিলে যে আমরা শহরও এরকম একটা চিন্তা করি শুনে ফেলি এখন আপনাদের আমরা যদি গ্রাম অঞ্চলে যদি আমরা এরকম দুর্যোগ সহনীয় একটা নিরাপদ বাড়ির ব্যবস্থা করে দিতে পারি তাহলে গ্রাম থেকে শহরে বন্ধ হবে এই যে ডিসপ্লেসমেন্টটা এবং ঢাকায় বস্তির সংখ্যা বাড় এটা বন্ধ হয়ে যাবে আর আমরা পরিকল্পনা নিয়েছি যে বস্তিবাসীর জন্য কি করা যায় আমরা বস্তিবাসীর জন্য এরকম পরিকল্পনা সেটা হলো যে মাল্টি স্ট্রিট আমরা বিল্ডিং করে অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিই এবং এটা ভাড়ায় চলবে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এটা যদি খুব অল্প রেটে তারপরে সে তার ওনারশিপ থাকবে কিন্তু তারও পার্টিসিপেশন এর আগে এরকম উদাহরণ কিন্তু ছিল ঢাকায় এই যে ভাষান থেকে কিন্তু সেই ভাষান থেকে ওই জায়গা কিন্তু শেষ পর্যন্ত যারা একেবারে দরিদ্র তাদের কাছে পৌঁছায় নাই যায় নাই একটু হাত দিতে হবে সিলেকশন প্রসেসটাকে স্বচ্ছ আমরা এই জন্য যে সুবিধাভোগী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা আনার জন্য আমরা সিদ্ধান্ত এবং আমি আমার সচিব সাহেবের সাথে কথা বলেছি যে আমরা আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে জড়িত বা মিডিয়া আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো তারা সব বাংলাদেশের আনাচে কানাচে যারা কাজ করেন তারাও যেন এই যাদের প্রয়োজন বা ভূমিহীন গৃহহীন তাদেরকে চিহ্নিত করে আমাদের কাছে তালিকা প্রেরণ করেন। আমরা সেই তালিকাটাকে সম্মান করব এবং সেটাকে অগ্রাধিকার দিয়ে আমরা আচ্ছা অনেক মানুষ যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করেন বিশেষ করে সাতক্ষীরা অঞ্চল খুলনা অঞ্চল এই পাশ দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত আপনার লবণাক্ততার কারণে পানির কারণে অনেক মানুষ কিন্তু একটি বিশেষ আয়োজন আপনারা দেখছেন আমরা আলোচনা করছিলাম দুর্যোগের প্রস্তুতি বাংলাদেশের এবং করণীয় নিয়ে আমরা এর আগে আলোচনায় ছিলাম যে দুর্যোগ আপনারা বলছিলেন যে গৃহহীন মানুষকে নিয়ে আপনারা একটা বড় রকমের পরিকল্পনা করছে সরকার সেই ক্ষেত্রে আলোচনাটা ছিল যে যারা বিশেষ করে সাগর উপকূলীয় সব অঞ্চল তেরোটি জেলা প্রচুর মানুষ কিন্তু ওখান থেকে চলে আসছেন কর্মসংস্থান একটা এবং বড়ো চ্যালেঞ্জ হচ্ছে তাদের জন্য সুপিয়া পানি সেই জায়গাটায় আপনারা কতটা কাজ করতে পারলেন জি এটা আপনাদের এই দর্শক শ্রোতা মন্ডির উদ্দেশ্য বলতে চাই কতগুলি সুপিয়া পানি জি পানির কারণেই এই বাগেরহাট সাতক্ষীরা জেলাগুলো অনেক মানুষই তারা এই ডিসপ্লেস হওয়ার চিন্তা করে বা করেছে সেই ক্ষেত্রে আমাদের যে এই এই ট্র্যাক মাউন্টেন প্ল্যান্ট ইতিমধ্যে তিরিশটা কেন হয়েছে আরও কেনা হচ্ছে প্রকল্প নেওয়া হচ্ছে অর্থাৎ সুপ্রিয়া পারেন্টে যদি তাদের এনশ্যর করা যায় একটা পার্সেন্টেজ কিন্তু সেখানে থেকে যাবে তারা মুভ করবে না আরেকটা বড় বিষয় হলো যে দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় কিন্তু একটা মধ্য মন্ত্রণালয় যেটা যার স্টেক হোল্ডার অনেকগুলো মন্ত্রণালয় যেমন কৃষি মন্ত্রণালয় বলেন মৎস্য মন্ত্রণালয় বলেন স্থানীয় সরকার বলেন তাদের সাথে কাজ করে ওইখানে যদি এই স্যালেন্ডিটির সহনশীল যদি ফসল আমরা যাত্রা দিতে পারি তাহলে কিন্তু মানুষগুলো কিন্তু আর মুভ করবে না এবং আমাদের এই আন্ত মন্ত্রণালয় সভা যেটা হয় যেটা মাননীয় মন্ত্রী যেটা সভাপতি সেখানে কিন্তু এই আলোচনাগুলো হয় এবং তারা চেষ্টা করতেছে এই ভ্যারাইটিগুলো বের করার জন্য এবং ফিশারিদের ক্ষেত্রে ঠিক তাই তাহলে কিন্তু এই যে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট যেটা আমাদের এটা দুটা একটা হলো ওইখানে মানুষ কমে যাচ্ছে পাশাপাশি শহরে মানুষ বৃদ্ধি পাচ্ছে যেটা একটা নগর জীবনের জন্য অনেক সময় ঝুঁকিপূর্ণ বলি এটাও কিন্তু একদম ঝুঁকিপূর্ণ অতএব সেই ঝুঁকিটা কিন্তু অনেকটা কমে যাবে এটা আরেকটি বিষয় একটু আমি উল্লেখ করতে চাই যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছে যে ঘর নিয়ে ঘর নিয়ে দুর্যোগ সহনীয় আপনি বলতেছিলেন যে এটা সম্ভব কি না সিলেকশন প্রসেস মাননীয় মন্ত্রী মধ্যে বলেছেন আমি শুধু একটা অ্যাড করি আমাদের এই গত এক বছরে যে ঘরগুলো হয়েছে একেবারেই হয়তো দু একটি বাদ দিয়ে এত বড় একটা সাকসেস সিলেকশন প্রসেসে কিন্তু ধরেন এই আঠেরো হাজার ঘর সেখানে একটা দুটা কোনো কারণে কিন্তু খুবই ভালো আপনি যদি ফিল্ডে যান আমার মিডিয়া ব্যক্তিত্ব যান যারাই যান আমরা মাননীয় মন্ত্রী মমত সহ ঠাকুর কাতে গেলাম একজন বৃদ্ধ মহিলা এসে বলছে যে স্যার আমি তো এই ঘুমাতে পারি না রাত্রে আমার বুঝতে পারলাম না কী জন্য ঘুমাতে পারে না উনি বললেন আমার বয়স পঁয়ষট্টির উপরে আমি সারা জীবন ঘরও না একবার পানি পরে ঘরে শুয়ে অভ্যস্ত এখন আমি যখন ঘুমাই তখন দিয়ে আমার মাথার উপরে টিন দুই দিকে ইট এই যে তার অভিব্যক্তি এটা তো সাংঘাতিকটার বিষয় আর দুই হাজার সালকে সামনে রাখতে গেলে যে কতক্ষণ ইন্ডিকেটর তার মধ্যে অন্যতম ইন্ডিকেটরকে ইন্ডিকেটর হলো একটা মানুষকে বাসস্থান এবং ভালো বাসস্থান দিতে হবে অতএব একচল্লিশ সালকে টার্গেট করলে শুধু অর্থনীতি ইকোনমি পার ক্যাপিটালে কিন্তু হবে না আমাদের এটাও কিন্তু করতে হবে এবং আমি মনে করি যেটা মানে মন্ত্রী মধ্যে বললেন এটা সম্ভব হবে বলে এখন যদি অনেক কাছে মনে হবে যে এত বড় একটা কর্মকাণ্ড এই মন্ত্রণালয় কেমনে করবে কিন্তু এটা আসলে সম্ভব হবে বলে এটা কত দিনের মধ্যে আপনারা যদি এই দায়িত্ব প্রধানমন্ত্রী আপনাদেরকে দিয়েই থাকেন সেই ক্ষেত্রে কত দিনের মধ্যে আপনারা বাংলাদেশের যাদের ঘর নাই তাদেরকে ঘর দিতে চান আমরা আমাদের বাজেট অনুযায়ী এবং প্রজেক্ট যে এস্টিমেট করেছি সেই অনুযায়ী আমাদের চার বছর লাগবে অর্থাৎ দু সালের শেষের দিকে আমরা প্রত্যেকটা ভূমিহীন মানুষ ভূমিহীন এবং পরিবার ভূমিহীন পরিবার এবং যেই পরিবারের জমি আছে কিন্তু ঘর এই দুটুকেই কভারেজ দেব আমরা যাদের যারা ভূমিহীন তাদের ভূমির ব্যবস্থা করব সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো কি কি হতে পারে না আমরা ইতিমধ্যে মাঠে গ্রাম পর্যায়ে আলোচনা করছি সেখানে জমি খুব বেশি দাম না যারা ভূমিহীন আছে সেখানে পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা শতাংশ আমরা যদি তিন থেকে চার শতাংশ জমি কিনে দেই সেখানে আমাদের খরচ পড়বে ষাট হাজার থেকে সত্তর হাজার সেখানে আমরা এক লক্ষ টাকা বাজেট ধরেছি যে তাদের জায়গায় কেনার জন্য আর ঘরের জন্য তিন লক্ষ টাকা যারা ভূমিহীন তাদেরকে আমরা ঘর নির্মাণের সাথে এক লক্ষ টাকা যোগ করে দিই এই ক্ষেত্রে অন্য অন্য দেশের যে এক্সাম্পল তারা কি করে কোন কোন জায়গায় তার কমিউনিটি বিল্ডিং করে সেখানে একটা জায়গায় হাউজিং করে দেয় এইরকম কোনো প্ল্যান এটা এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যদি কোথাও খাট জমি পাওয়া যায় সেখানে সেখানে এক সাথে অনেকগুলো ঘর করে তাদেরকে বরাদ্দ দেওয়ার কথা বলেছেন এবং এটা আমরা আমরা আরেকটু আরেকটু চিন্তা করেছি যে আমরা যদি এরকম জায়গা সরকারি কার জায়গা পাই তাহলে সেখানে আমরা মাল্টি স্ট্রিট করে দেব মিনিমাম চারতলা করে 12 এক একটা বিল্ডিং এ 12টা ইউনিট করে তাহলে অল্প জায়গায় বেশি জনকে বরাদ্দ দেওয়া যাবে কবে নাগাত পাইলট প্রজেক্টিং হতে পারে আমরা তো এক কাজ করছি তো এখনই

আস্তে আস্তে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে আমাদের মাথা পিছু আয় বেড়েছে আমাদের জীবনযাত্রার মান কিন্তু অনেক উন্নত হয়েছে তা আমার থিমটা হলো যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি উনি বলেছেন যে গুচ্ছগ্রাম আছে আশ্রয়ন প্রয়োগ আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী এখন আমরা আমাদের সামর্থ্য বেড়েছে আজি আমরা মানুষদেরকে একটু আরও আরও সুন্দর আবাসনের ব্যবস্থা করতে চাই তাদের একটু প্রাইভেসি থাকে একটা রুমে হলে মা বাবা সন্তান নিয়ে বসবাস করাটা অসুবিধা ব্যবস্থা করে দেই একটু টয়লেটের ইনসাইড টয়লেটের ব্যবস্থা করে দেই তাহলে সেটা তাদের জন্য নারীদের জন্য নিরাপত্তাটাও আনবে অনেক কিছু চিন্তা করে আমরা কিন্তু এই প্রকল্প নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সানন্দে তার সদয় সম্মতি দিয়েছেন এবং সে আমরা কিন্তু কাজ আচ্ছা আমরা একদম শেষের দিকে অনুষ্ঠানে অনেকগুলো আমরা খুব মানে এই জায়গাটা আমার অনেক গুরুত্বপূর্ণ এবং খুব চমকপ্রদ মনে হয়েছে এই সিদ্ধান্ত আপনাদের প্রত্যেকটা মানুষকে গৃহহীন মানুষকে বিশেষ করে ভূমিহীন মানুষকে ঘর দেওয়ার এই জন্য এই আলোচনা থেকে আমরা সরতে পারি না কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আপনাদের অগ্রগতি ছিল যেমন মুজিব কিল্লা নিয়ে আমাদের এক ধরনের পরিকল্পনা ছিল বিশেষ করে আপনাদের ভূমিকম্প মানচিত্র ভূমিকম্প মানচিত্রটা নিয়ে ভূমিকম্প মানচিত্রটা হল আমাদের একটা প্রজেক্ট ছিল সিডিএমপি কম্যানেজমেন্ট প্রোগ্রাম জি ওটাতে আমরা কিন্তু প্রতিটা বাংলাদেশে একেক অঞ্চলে কিন্তু এক এক ধরনের হেজার্ট এক এক ধরনের দুর্যোগ তো আমরা মূলত যে এলাকাগুলো যেমন ময়মেন জোন সিলেট জোন চট্টগ্রাম জোন যেমন ঢাকা কোন এলাকায় আমাদের বর্তমানে বাংলাদেশে তিনটা ফল্ট আছে একটাকে বলা হয় ডাউকি ফল্ট মধুপুরের ফল্ট আর রাজশাহী তানোর এই ফল্টগুলোকে বিবেচনায় এনে যেই এলাকাগুলো ভূমিকম্প হতে পারে সেটার জন্য আমরা কিন্তু ম্যাপিং করেছি এবং সেই ম্যাপিং এর এবং সেটার উপর আবার ডিপেন্ড করে আমরা কিন্তু কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করেছি আচ্ছা তো আমাদের যে কন্টিনজেন্সি প্লানটা এটার সাথে কিন্তু রিলেটেড উইথ স্ট্রাটেজিক ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান প্ল্যান কিন্তু বিশ সালে আমাদের শেষ হবে আমরা নতুন করে আরেকটা তৈরি করছি যেটা ড্রাফট আমরা এই মাসের মধ্যেই ওয়েবসাইটে দিয়ে এটা ড্রাফটটা হবে পরবর্তীতে এটা নিয়ে সেমিনার ওয়ার্কশপ এক্সপার্টদের ওপেনিয়ন এবং এগুলো নিয়ে ফাইন টিউনিং করে আমরা কিন্তু বিশ এই বিশের ডিসেম্বরে এটাকে কিন্তু চূড়ান্ত করে আবার কিন্তু জাতির সকলের নলেজের জন্য আপনাদের মিডিয়ান নলেজের জন্য আমরা কিন্তু এটা প্রচার করবো তখন অর্থাৎ আমাদের একটা হলো ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান আরেকটা হলো কন্টিজেন্সি প্ল্যান আরেকটা হলো হ্যাজার্ড ম্যাপ তার পাশাপাশি কিন্তু আমরা দিচ্ছি যারা আমাদের মূল স্টেক হোল্ডার বিশেষ করে সেনাবাহিনী বিভিন্ন বাহিনী আমাদের পুলিশ আনসার তার ফায়ার সার্ভিস ওদেরকে ইকুইপমেন্ট দেওয়া তো ইকুইপমেন্টে আমরা যে প্রজেক্টটা দাঁড় করিয়েছিলাম এটা ছিল সতেরোশো দশ কোটি টাকা কিন্তু বাই দিস টাইম আমাদের কাছে আবার বিজিবি থেকে একটা ইয়ে এসেছে তালিকায় সব মিলে अराउंड 2000 কোটি টাকা আচ্ছা আমাদের আজকের বিষয় ছিল দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম প্রস্তুতির ক্ষেত্রে আপনারা যদি আমরা আমাদের এই অনুষ্ঠান সাধারণ মানুষ দেখছে কোন বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে তাদের যে অ্যাওয়ারনেস বিল্ডিং বলেন মানে তাকে প্রস্তুত হতে হবে সেই বিষয় নিয়ে যদি একটু একটু বলেন আমাদের হাতে সময় একদম কম জি এটা খুবই একেবারে স্বচ্ছ একটা জিনিস যেমন সাইক্লোন যখন আসবে তার পূর্ব প্রস্তুতি একটু ভিন্ন রকম তারা কীভাবে আসবে তাদের সম্পদ থাকবে সেটা কীভাবে রাখে আসবে এটা এই জিনিসগুলো এরকম আপনারা দেখেন এটা কোথায় কোনো কোন দেশে পাবেন যে পশু পশু খাদ্যের জন্য আমাদের ওই যখন পূর্বাভাস দেওয়া হয় সাইক্লুন তখন একটা বরদার দেওয়া হয় পশুও যখন তারা নিয়ে আসবে ক্যাটেল তাদের জন্য কিন্তু খাদ্যরদ দেওয়া হচ্ছে এইটা একটা প্রস্তুতি ভূমিকম্পের পুষ্প উপস্থিতি একটু ভিন্ন কারণ যেহেতু এটার কোনো আগাম সতর্কবার্তা নাই ওনারা যখন কনস্ট্রাকশন করবেন বাড়ি ঘর অফিস যাই ওইটাকে মাথায় রেখে যে কত মাত্রার ভূমিকম্প হলে আমার কি অবস্থা বিল্ডিং কোড মেনে তাদেরকে বাড়িটা কিন্তু করতে হবে শুধু তাই না একটা বাড়ি করলে যেমন বজ্রপাত বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে এটা কিন্তু একটা পূর্বপস্থিতি আছে আকাশে যখন মেঘ থাকবে তখন সে ধান কাটতে যাবে কি যাবে না বাড়ি করলে সেখানে বজ্রপাত নিরুদ দণ্ড দিবে কি দিবে না এটা একটা বন্যার ক্ষেত্রে তো আমরা অভিজ্ঞ আমাদের দেশে অভিজ্ঞ বন্যা যখন বুঝতে পারবে সে তিন দিন পরে পানিটা অমুক জায়গাতে অমুক জায়গায় আসতেছে উনি একটা পূর্ব প্রস্তুতি নেবেন গরু আছে এক জায়গায় যাবেন এক জায়গায় করে যাবেন অর্থাৎ সব ক্ষেত্রেই প্রিপেয়ার্ডনেস পূর্ব প্রস্তুতি এতটাই জোর পূর্ব প্রস্তুতিতে আমরা সাকসেসফুল হয়েছি বলে কিন্তু রুল মডেল এই জন্য আমাদের ক্ষতির পরিমাণ এতটা কমে গিয়েছে এবং এটা শুধু মুখে লিখিত পরিতভাব আছে এই যে দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলী যেটা দু হাজার উনিশ একটা ইউনিক বই এটা পৃথিবীর বহু দেশে এটাকে এখন অনুকরণ করছে এটার মধ্যে সব বলা আছে কোন বিভাগ কোন মন্ত্রণালয় কোন ব্যক্তি কোন ব্যক্তি কোন প্রাইভেট চ্যানেল কোন মিডিয়া কি করবে সব বলা আছে এবং এটা অটোমেটিক্যালি কাজ করা শুরু করে আপনি একটু যদি বলেন যে মানুষের জন্য মেসেজগুলো কি কি তার মাথায় থাকা দরকার তার তার প্রয়োজনে যেমন আমি আরবান এরিয়ার জন্য একরকম রুরাল এরিয়ার জন্য একরকম আরবান এরিয়াতে আমাদের মূলত সবসময় ঘটে থাকে ফায়ার ইনসিডেন্ট তো আমরা রিকোয়েস্ট করব সকল বাড়ির মালিককে এবং আপনি জানেন যে গত চার পাঁচ দিন আগে ঢাকায় এই যে মর্মান্তিক হ্যাঁ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমাদের বাচ্চাটা পাঁচজন মারা গিয়েছে ওখানে টোটাল এক এ পর্যন্ত যেটা আমাদের এই দেলু রোডে যেটা এবং ওই সময় সামন্তলাল সাহেব একটা কথা উনি বলছিলেন যে যেটা অন্য দেশে হয় না শর্ট সার্কিট শর্ট শর্ট সার্কিট দেশে হয় না সেটা বাংলাদেশে এত এত ঘন ঘন কেন হয় সেগুলো নিয়ে একটা কাজ করার সুযোগ বা কাজ করা দরকার আর কি আমরা যেটা করছি যে ধরা হয়েছে কিন্তু যেমন আমাদের প্রত্যেক বাড়ির মালিক এবং ভাড়াটিয়াকে প্রথমত চিন্তা করতে হবে যে তার বাড়িতে ফায়ার ডিস্টিংগুয়েস্ট আছে কিনা এবং ফায়ার ডিস্টিংগুয়েস্ট সে মোহরা করে কিনা এবং অন্তপক্ষে তিন মাস পর পর তাদের নিজেদের একটা মোহরা করা দরকার এটা এনসিওর করতে হবে দ্বিতীয় পর্যায়ে হলো বাড়ির যে ইলেকট্রিক্যাল যে কানেকশনগুলো সেটা কি পুরানো কিনা তাহলে এটা একটা নির্দিষ্ট মেয়াদান্তে কিন্তু বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় কিন্তু এটা পরিবর্তন করতে হবে আর আমাদের আরও বেশি হলো যে এই শহরে কিন্তু আপনি একটু বৃষ্টি হলেই কিন্তু ওয়াটার লগিং হয়ে যায় এটাও কিন্তু একটা দুর্যোগ তাহলে যে পলিথিন ব্যবহার করি আমরা এই পলিথিন কিন্তু একটা পলিথিন পসতে কিন্তু লাগে চারশো বছর তাইলে আমাদের কিন্তু এই পলিথিন ব্যবহারটাকে নিরুৎসাহিত করতে হবে এবং পলিথিন যদি কোনো কারণে করি কোনো প্রকারেই যেন এটা ড্রেনে বা আমরা বাইরে ফেলে না দেই এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে এখন রুরাল এরিয়াতে আপনি চিন্তা করেন রুরাল এরিয়াতে আমাদের যে ইনসিডেন্টগুলো ঘটে যেটা আমাদের ডিজি মহোদয় বললেন সাইক্লোন এবং ইয়ের জন্য তো আমরা বলবো যে আমরা বন্যার সময় কিন্তু পনেরো দিন আগে কিন্তু পূর্বাভাস দিতে পারি সাইক্লোনে একুরেট ইয়েটা আমরা পাঁচ দিন আগে দিতে পারি এবং বজ্রপাতেরও আমরা বলতে পারি যে আকাশ মেঘাচ্ছন্ন হলো এটা কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই ধরনের নেই এই কারণে আমি অনুরোধ করব যে আঠারোশো সালের বারোই জুন আমাদের সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়েছিল ইতিমধ্যে একশো বছর হয়েছে এখন কিন্তু আমরা ভূমিকম্পের বিরাট ঝুঁকিতে আছি অতএব প্রতিটি বাড়ির মালিক ভাড়াটিয়া এবং বিল্ডিং কোর্ট যেন আমরা বিল্ডিং করি এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হয় হয়তো সরকারকে ফাঁকি দিবে হয়তো রাজুক বা ফাঁকি দিবে কিন্তু সে নিজেই ফাঁকিতে পারবে এই কারণে আমরা বলবো গ্রামেই হোক আর শহরেই হোক এটা যেন অন্ততপক্ষে সাসটেইনেবল টেকসই আমরা বাড়ি নির্মাণ করি তাহলেই কিন্তু আমরা এই দুর্যোগ যে পূর্ব প্রস্তুতি মূলত দুর্যোগ অস্ত্র মন্ত্রণালয়ের কাজ কিন্তু তিনটা একটা হলো পূর্ব প্রস্তুতি গ্রহণ করা দ্বিতীয় কাজটা হলো কিন্তু রেসপন্স করা যে যে কোনো দুর্ঘটনা যে কোনো ধরনের আপনার দুর্যোগ হলেই রেসপন্স করা থার্ড হলো তাদেরকে পুনর্বাসন করা এই তিনটি কাজ আমি মনে করি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তার যে অধিক্ষেত্র তাদের যে জনবল দিয়ে করছে একই সাথে তারা কিন্তু সারা বিশ্বের কাছে তাদের এক্সপেরিয়েন্স তাদের লার্নিংগুলো কিন্তু গুড প্র্যাকটিসগুলো তারা ডিসিমিনেটেড করছে এটা বাংলাদেশকে কিন্তু সারা বিশ্বের কাছে অনেক অনেক সুনাম অর্জন করছে কিন্তু মাননীয় মন্ত্রী আপনাকে দিয়ে শেষ করতে চাই এই যে আপনি মানুষের উদ্দেশ্যে আপনি জনপ্রতিনিধি আপনি কি বলুন মানুষের কোন দিকটায় সচেতনতা বাড়ানো দরকার প্রস্তুতি কোন দিক থেকে দরকার সবচেয়ে ধন্যবাদ আপনি জানেন যে ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার যে পরিবর্তন সেই পরিবর্তনের কারণেই কিন্তু এই দুর্যোগ বাড়ছে তা আমার এই চ্যানেল টোয়েন্টি ফোরের মাধ্যমে আমার দেশবাসীর কাছে একটি আবেদন থাকবে যে যে কার্বন নিঃসরণ বা ওজন গ্যাস বৃদ্ধি বা জলবায়ুর কারণে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে আপনারা সেটা প্রতিরোধের জন্য কাজ করবেন বেশি বেশি গাছ লাগাবেন এবং রিনিউয়েবল এনার্জি যাতে ব্যবহার করা যায় সেই দিকটা লক্ষ্য রাখবেন তেল কয়লা পেট্রোল এগুলো পুরানো যাতে কমে আসে যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড ক্লোরো কার্বন উৎপাদন হয় সেগুলো যাতে আমরা কমিয়ে আনতে পারি কারণ আমরা এই জলবায়ু পরিবর্তনের কারণে যে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে এর ফলে কিন্তু সমুদ্র সীমার উচ্চতা বাড়ছে আমরা কিন্তু ঝুঁকিতে আছি আমাদের অনেক ভূমি কিন্তু আমরা হারানোর সম্ভাবনা আছে সেটা প্রতিরোধের জন্য আমরা জলবায়ু পরিবর্তন জন্য যে দুর্যোগ সেটা মোকাবেলার জন্য আমরা যা বিশ্ব সংস্থাগুলোর যে গাইডলাইন আমাদের দিচ্ছে সেটা আমরা মেনে চলবো এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে যে দুর্যোগ সেটা কমে আনার জন্য কাজ করব আচ্ছা অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সচিব এবং মহাপরিচালক সাহেব আপনাদের তিনজনকে স্টুডিওতে আসার জন্য দর্শক আপনারা এতক্ষণ যারা আলোচনা শুনছিলেন বুঝতেই পারছিলেন যে প্রস্তুতি আসলে দরকার আমাদের নিজেদের টিকে থাকার জন্য নিজেদেরকে সিকিউর থাকার জন্য নিজেদেরকে স্বাভাবিকভাবে সুস্থভাবে বাঁচার জন্য আমাদের প্রস্তুতিটা সবার আগে দরকার সরকার সরকারের জায়গায় তাদের চেষ্টা করে যাবে কিন্তু আমরা কাকে ফাঁকি দিব আমরা বিল্ডিং তৈরির সময় আমরা পলিথিন ব্যবহার করার সময় আমরা আমাদের বাড়ি তৈরি করার সময় ফ্যার্স সব সমস্ত জায়গায় আমাদের প্রস্তুত যদি আমরা যথাযথভাবে আমরা প্রস্তুত থাকি তাহলে আমরা মোটামুটি নিরাপদ থাকতে পারবো আমরা নিজেদের কাছে নিজে বুঝে দিতে পারবো অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন